ভবানীপুরে হারের সম্ভাবনা রয়েছে তাই নন্দীগ্রাম থেকে ভোটের লড়াই করার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রীর মাস্টারস্ট্রোকের পরই এমন দাবি করল বিজেপি অনেকটা একই সুর আর এক বিরোধী দল সিপিএমেরও এদিন নন্দীগ্রামের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন তিনি নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন মমতার এমন ঘোষণা প্রত্যাশা করেনি কেউই নন্দীগ্রামে প্রার্থী হবেন মমতার এমন ঘোষণা রাজনৈতিক মহলের কাছেও অপ্রত্যাশিত ছিল এই ঘোষণা করে তৃণমূল নেত্রী শুভেন্দু অধিকারীকেই কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বলে মনে করা হচ্ছে যদিও মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা চ্যালেঞ্জ করেছেন বিজেপি নেতা শমিক ভট্টাচার্য তিনি বলেন ভবানীপুর জমি হারিয়ে উনি নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন ওনাকে নন্দীগ্রামেও হারাবো যেখানে দাঁড়াবেন সেখানেই হারবেন দুশো চুরানব্বই আসনেই কেন ওনাকে প্রার্থী হতে হবে এত আগে হার শিকার করে নেওয়া বিজেপির দুশোর বেশি আসন পেয়ে ক্ষমতায় আসবে আরেক বিজেপি নেতা বাবুল সুপ্রিয় বলেন অনেক রাজ্যের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তো দুটি কেন্দ্র থেকে ভোটে লড়েন এদি কোনো অন্যায় দেখছি না উনি তো নিশ্চিত করে বলেননি যে নন্দীগ্রামে দাঁড়াবেনি আগে ওনার দলের যিনি পরামর্শদাতা আছেন তার সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানান আর নন্দীগ্রামে জমির নেতা তো শুভেন্দু অধিকারী ভবানীপুরে না লড়ে শুধু নন্দীগ্রামে সরাসরি শুভেন্দু অধিকারীর সঙ্গে লড়তেন তাহলে বসতাম উনি চ্যালেঞ্জ ছড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি দুশো চুরানব্বইটি আসনে তৃণমূলের প্রার্থী হন তাহলে নরেন্দ্র মোদীও দুশো চুরানব্বই আসনে প্রার্থী বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন ভবানীপুরে উনি জিতবেন না সেটা বুঝতে পেরেছেন দুশো চুরানব্বই আসনে কাকে কোথায় দাঁড় করালে জিতবে তা ঠিক করতে পারলেন না নিজে প্রার্থী হওয়ার ঘোষণা করে দিচ্ছেন এ তো আগে থেকে স্বপরাজয় স্বীকার করে নিয়ে বিজেপিকে বার্তা দেওয়া